শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে সুন্দর একটি দিনের প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল আজও আমরা দু ঘন্টা জুড়েই আপনাদের জন্য আয়োজন রেখেছি আশা করি ভালো লাগবে এবং একই সঙ্গে পুরো রাঙা সকাল পরিবার রয়েছে আপনাদের সাথে আছি কাজী রসনারা সাকি শারিয়ানও রয়েছে আপনাদের সঙ্গে শুভ সকাল আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস স্বাধীনতা আমাদের মহত্তম অর্জন সেই স্বাধীনতার পুরোধা পুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড গভীরতম শোকাবহ ঘটনা 1975 সালের 15ই আগস্ট সেনাবাহিনীর একদল বিপদগামী সদস্য তাকে সপরিবারে হত্যা করে সে সময় বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় তারা বেঁচে যান 75-এর 15ই আগস্ট যারা জীবন দিয়েছেন তাদের সবার প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি দর্শক রাঙা সকালের আজকের অতিথি বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ চলুন তাকে স্বাগত জানাই শুভ সকাল শুভ সকাল স্যার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন জি আমরাও ভালো আজ 15ই আগস্ট আজ আমাদের জাতীয় শোক দিবস আজকের এই দিনে যদি আজকের দিনটি নিয়ে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই আসলে আজকের দিনটা এত বিষাদময় এবং অনেক নস্টালজিয়ায় ভুগি যখন স্মৃতিগুলো রোমন্থন করি কারণ ভাবতেই পারি না যে উনি আমাদের বঙ্গবন্ধু বাঙালি জাতি কেন তথা বিশ্বের একজন অন্যতম বৃহৎ নেতা অকালে চলে গেলেন এটা বিশ্বাস করতে খুব কষ্ট হয় উনি যে কী ছিলেন আজকে এই যে আপনাদের সাথে কথা বলছি এখানে হয়তো বলার সুযোগ পেতাম না যদি উনি এই দেশটা আমাদের উপহার না দিতেন উনি অনেকবার বলেছেন অনেকবার উচ্চারণ করেছেন যে আমার রক্ত দিয়ে হলো এদেশের মানুষকে আমি সুখী রাখবো ভালো রাখবো এদেশকে মুক্ত করে ছাড়বো আপনারা 7ই মার্চের বক্তৃতাও শুনেছেন এবং দেখেন উনি যা ভেবেছেন ঠিক তাই উনি করে গেছেন খালি ওনার নিজের রক্ত না ওনার পরিবারের সবার রক্ত দিয়ে আমাদের উপহার দিয়ে গেছেন আজকের বাংলাদেশ এর চেয়েতে বড় আত্মত্যাগ আমার মনে হয় পৃথিবীতে গভীর তো উনি ছিলেন এক মহান ব্যক্তিত্ব মহান আল্লাহ তাআলা ওনাকে শারীরিক দিক দিয়ে গঠন করেছিলেন একটা সাধারণ বাঙালির চেতে উনি অনেক উচ্চতা বেশি ছিলেন ওনার অবময় কাঠামো ছিলেন অন্যরকম গলার আওয়াজও ছিল অন্যরকম এবং সবচেয়ে বড় কথা ওনার ভিতরে একটা জাদুকরি সম্মোহনী একটা ব্যক্তিত্ব ছিল ওনার চোখের দিকে চেয়ে কথা বলা কিংবা ওনার চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকার অবস্থা অনেকেরই ছিল না এমনকি ওনার সাথী যারা ছিলেন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও অনেক সময় অল্প একটু ওনার চোখের দিকে চেয়েই তারপর মুখ নামিয়ে কথা বলতো এটা আমার নিজের চোখে দেখা আর আমরা তো আমি বিশেষ করে ওনার বাসায় তো সবসময় যাতায়াত করতাম তো দেখেছি যে উনি কিন্তু গম্ভীর বাইরে থেকে মনে হতো প্রচণ্ড গম্ভীর প্রচণ্ড রাগী মানুষ কিন্তু ওনার ভিতরটা একজন শিশুর চাইতো কোমল সম্ভবত ফিদেল ক্যাস্ট্রো বলেছিলেন যে আমি হিমালয় দেখিনি কিন্তু আমি হিমালয় দেখিনি দেখেছি অসাধারণ একটা বিষয় অসাধারণ কথা এবং এটা সত্যি বলে উনি বলেছেন কথাটা একেবারে সত্যি এমনকি দেশ স্বাধীন হওয়ার পর অনেকেই অনেক রাষ্ট্র বিরোধিতা করতে চেয়েছিল যারা আমাদের স্বাধীনতা চাইনি কিন্তু যখন শেখ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্যে এসেছেন ওনার সাথে কথা বলেছেন তাদের ধারণা পাল্টে গেছে তারা অনেকে ওনার সাথে কথা বলার পর স্বীকৃতি দিয়েছে আমাদের সাহায্যের জন্য এগিয়ে এসছে কিন্তু দেখেন উনি বাংলাদেশের কী না করে গেছেন অল্প 3টি বছর উনি সময় পেয়েছিলেন সেই 3 বছরে উনি যে এরপরে বাংলাদেশের কী হবে বাংলাদেশের কোন পথে এগুবে সেটার যে বীজ বপন করে গিয়েছিলেন সেটার পথ ধরেই ওনার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং এই যে সাফল্য যতটুকু উনি করেছেন তার পিছনে কিন্তু নির্দেশ এবং আদেশ উপদেশ এই 3টাই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তো আজকের এই দিনটা আমি তো বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ ছিলাম ওনার পরিবারের সাথেও ঘনিষ্ঠ ছিলাম
এবং দৌর্ভাগ্যের বিষয় যে যখন উনি মারা যান তখন আমি বাংলাদেশে ছিলাম না। আমি তখন লিডস ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য চলে গিয়েছিলাম। তো ওই দিনটা একটা বন্ধের দিন ছিল, তো আমি আমার স্ত্রী ভেবেছিলাম দিনটা বাসা না থেকে সারা সপ্তাহে তো কাজ করি, চলো আজকে একটা সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি। তো ব্ল্যাকপুল বলে একটা জায়গা আছে এই লিডসের পাশেই, সখানেক কিলোমিটার দূরে হবে। তো ট্রেনে যাব, স্টেশনে গিয়ে হঠাৎ কি মনে হলো ট্রেনের ভিতরে পত্রিকা পড়বো, একটা গার্ডিয়ান পত্রিকা নিলাম। এটা হলো 16ই আগস্ট। আচ্ছা, তো পাতার প্রথম দিকেই দেখলাম বড় বড় করে লেখা, প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ শেখ মুজিবুর রহমান ওয়াজ কিল্ড। মানে আমি স্তব্ধ হয়ে গেলাম, কি বলে এটা, এ নিশ্চয়ই একটা ভুয়া সংবাদ, হতেই পারে না। কারণ দেশের সাথে তখন তো মোবাইলের যুগও ছিল না, ইলেকট্রনিক এত ব্যবস্থাও ছিল না, তো যার জন্যে হয় চিঠি ছিল একমাত্র মাধ্যম। তো চিঠিতে যেটুকু জানতাম যে ভালো আছেন, উনি সুস্থ আছেন, দেশ পরিচালনা করছেন, আর দেশ পরিচালনা করতে গেলে নানান রকম অসুবিধা তো থাকবেই, সেটা উনি ওভারকাম করেই এগিয়ে যাচ্ছিলেন। তো পুরোটা পথ আমি স্তব্ধ, আমার স্ত্রীও দুজনের চোখে পানি, যে কি হলো, কি হবে দেশ, কি চালাবে দেশ, এই এত কষ্ট করে যিনি দেশটা নিয়ে আসলেন, পুরোটা পড়ার মতো অবস্থা মানসিকতা ছিল না। যাই হোক, কিছুক্ষণ পর আস্তে আস্তে পড়লাম, আরও বিভীষিকাময় অনেকগুলো সংবাদ পেলাম যে ওনার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। ছোটো বাচ্চা রাসেল, যাকে অনেক কোলে পিঠে অনেকদিন লাভ দিয়ে চলে আসতো আমার কাছে, অনেকদিন ভাইয়া ভাইয়া বলতো, সেই রাসেলকেও নাকি তারা গুলি করে মেরে ফেলেছে। কি অদ্ভুত, কি নৃশংস মানুষ, এবং তারা নাকি সবাই বাঙালি, এক বাঙালি। এবং উনি সবসময় বলতেন, উনি আমার বন্ধু বান্ধবরা সিকিউরিটি অফিসার ছিলেন ওনার প্রথম দিকে, তারা বলতেন উনি কোনো প্রোটোকল মানেন না। উনি হঠাৎ দেখলেন একটা ভিড়, সেখানে গাড়ি থামাও, নেমে গেল ভিড়ের মধ্যে ঢুকে, একে কেমন আছিস, ওনার স্মৃতিশক্তি আল্লাহ, ওনাকে অনেক কিছুই দিয়েছেন বিধাতা, তার মধ্যে ওনার যা বললাম একটু আগে, ওনার সব দিক দিয়ে, সেই সাথে বিধাতা ওনার স্মৃতিশক্তি এত প্রখর দিয়েছিলেন, যার জন্যই হয়তো উনি অনেক দিনের কথা, বহু পুরন ছোটোকালের কাউকে দেখার লোককে উনি বলতেন, কিরে তুই কেমন আছিস, তোর এই অমক কী, তোর বোন কেমন আছে, তোর বাবা কেমন আছে, মা কেমন আছে। উনি সেই গাড়ি থেকে নেমে সবার সাথে হাত মিলাতেন। তো যারা সিকিউরিটি অফিসার তারা অবশ্যই ওনার সুরক্ষার জন্যে বলার সাহস পেতেন না, কিন্তু অন্যদের দ্বারা কিংবা রাজনৈতিক নেতাদের দ্বারা বলানোর চেষ্টা করতেন যে ওনাকে একটু একটু কম বেরোতে হবে, আমাদের কথা, আমাদের আমাদের অসুবিধা হয়, কারণ উনি ভিতরে চলে গেলে আমরা তো আর ওনাকে রক্ষা করতে পারছি না। উনি মানতেন না, উনি বলতো যে বাঙালি, ওরা আমার ভাই, ওরা আমার বোন, ওরা আমার ছেলে, ওরা আমার সন্তান। পাকিস্তানিরা যখন আমাকে কিছু করতে পারেনি, তখন বাঙালিরা কী করবে, ওরা তো ওদের জন্যই, ওদের ভালোবাসাই তো আমি বেঁচে আছি। আসলে এটা তো উনি কোনোদিনই ভাবেননি যে বাঙালিদের হাতেই হয়তো ওনাকে একটা সময় প্রাণ দিতে হবে। স্যার, আমরা আরও অনেক কিছু জানবো আজকে আপনার কাছ থেকে, আগে ছোট্ট করে আপনার সম্পর্কে একটু দর্শকদেরকে জানাতে চাই, তারপর ফিরি। জি জি, দর্শক, ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ টিপু, তিনি 2 নম্বর সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা, গেরিলা বাহিনীর টিপু গ্রুপের গ্রুপ কমান্ডার ছিলেন তিনি। মায়ের পারিবারিক সূত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তাদের আত্মীয়তা ছিল, নিয়মিত মায়ের সাথে বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়িতে যেতেন। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বঙ্গবন্ধু মুক্ত হয়ে আসার পরে তিনি তাকে প্রথম রিসিভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মাত্র 20 বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। মেলাঘরে প্রশিক্ষণ নিয়ে শালদা নদীর নয়নপুরে ব্যাটেল ইনাকুলেশন টেস্ট শেষ করে ঢাকার কেরানীগঞ্জের পাড়া গ্রামে স্থায়ী ক্যাম্প স্থাপন করেন। তিনি মুক্তিযুদ্ধের পুরোটা সময় বিভিন্ন সম্মুখ যুদ্ধ ও গেরিলা অপারেশনে অংশগ্রহণ করেন। প্রথম অপারেশন ছিল বার্রার খালি একটি আর্মির লঞ্চ আক্রমণ। তার জীবনের সবচেয়ে বড় অপারেশন ছিল নবাবগঞ্জের সৈয়দপুরে 500 পাক সেনার বিরুদ্ধে যুদ্ধ। 3 দিন 3 রাত স্থায়ী হওয়া সেই যুদ্ধে অবশেষে পাক সেনারা পরাজয় বরণ করে তাদের কাছে।
মুক্তিযুদ্ধের স্মৃতিকথা লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন নিজের লেখা একাত্তর কেন্দ্রবিন্দু মেলাঘর বইটিতে। আমরা আবারও যাই তার কাছে। স্যার, আপনার একটি বইও আছে, আমরা যেটি অনেক আগেই জানি, সেই বইটি নিয়েও জানবো। সেটি কখন লিখলেন, কিভাবে লিখলেন? যেটি বলছিলেন যে আপনি যখন দেশের বাইরে এমন একটি খবর পেলেন, তখনই কি আসলে বাংলাদেশের সঙ্গে কোনো যোগাযোগ করার তো সেরকম কোনো সুযোগ ছিল না? কখন আসলে ওইভাবে যোগাযোগ করতে পারলেন, পুরো বিষয়টি নিয়ে জানতে পারলেন? আসলে একটু আগে বলেছি যে তখন যোগাযোগের মাধ্যম ছিল একমাত্র চিঠি, এবং চিঠিও আসতো দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে। তো আমি চিঠির সাথে সাথে ওদিন এসেই লিখলাম বাসায়। আমার মায়ের সাথেই বেশি আদান প্রদান হতো, তো মাকে চিঠি লিখলাম, মা একটু বিস্তারিত জানাও কী হয়েছিল। তো আবার তিন সপ্তাহ অপেক্ষা করতে হলো। এর মধ্যে খুব বিষাদময় জীবন, কোনো কিছুই ভালো লাগে না। কাজ করতে করতে পড়াশোনা করার সময় ওই লেকচার হচ্ছে, কিন্তু লেকচারে মন নাই। আমি ভাবছি পুরনো কথা, ওনার সাথে সেই মুহূর্তগুলো যে আমার কেটেছিল, উনি কেমন ছিলেন, আর কানের মধ্যে ওনার কথাগুলো একটু পরপরই বাজে, যে ওনার এই ভার গম্ভীর গলায় উনি এত মায়া করে যে ডাক দিতেন, এই এই, অনেক সময় উনি ঠাট্টা করে বলতো যে এই চোরা, এই কী করিস, খালি বদমাশি করিস, খালি ডান পিটাগিরি করিস। কিন্তু তারপরে ডাক দিয়ে বলতে দিকায় উনি একটা হয়তো একটা বিস্কিট খাচ্ছেন কিংবা একটা কিছু খাচ্ছেন, নে খা। কতটুকু মানুষ মায়া করলে নিজের সন্তানের মতো উনি ডেকে এইভাবে আদর করেন। তো এইসব স্মৃতিগুলো ভাবছিলাম বিষাদময়। তো তিন সপ্তাহ পরে মনে হয় মায়ের চিঠি পেলাম বিস্তারিত। আমার বোনও চিঠি লিখলো, সেই সাথে বাবারও চিঠি পেলাম, একই খামের মধ্যে অনেকের চিঠি। সব বিস্তারিত জানলাম যে ওনারাও তখন কিন্তু সম্পূর্ণ ঘটনাটা জানেন না, কারণ বাংলাদেশে তখন একটা অস্থির অবস্থা চলছে, একটা ভীতি চলছিল যে কী দিয়ে কী হচ্ছে, কী হবে দেশের। আর এই বিপদগামী যে সেনাবাহিনীর যারা ছিল তারা এমনভাবে ভীতির সঞ্চার করেছিল যে সাধারণ যারা বঙ্গবন্ধুকে ভালোবাসত সবাই ভালোবাসত, গুটি কয় লোক ছাড়া। স্যার, বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে একটা খুব আত্মীয়তাই বলা যায় যে ওই রকম একটা সম্পর্কই আসলে আপনাদের ছিল। যদি ভুল না করে থাকি, আপনার মায়ের নাম হাসিনা এবং বঙ্গবন্ধু তাকেও হাসু বলেই ডাকতেন, সেই সম্পর্কের জায়গাটা যদি একটু শুনি স্যার। জি, সরাসরি রক্তের সম্পর্ক ছিল না এবং আত্মীয়তাও ছিল না, কিন্তু আগের আমলে, সেই আমলে যেটা শুনেছি আমার সবই শোনার কথা, কারণ আমার মায়ের কাছে গল্প শুনতাম। আমার মারা খুব গল্প করতো, পুরনো স্মৃতিচারণ করতো। তো সেই অনুসারে শুনেছি যে ওনারা মাদারীপুরে বঙ্গবন্ধু পড়াশোনা করার জন্য স্কুলে পড়তেন, আর আমার নানা ওখানে চাকরি ক্ষেত্রে ওখানে ছিলেন, তো পাশাপাশি মনে থাকতেন। তো মাঠ সামনে ছিল, ওখানে খেলাধুলা করতেন। আর এদিকে আমার নানা বাড়ি ছিল গোবরা বলে একটা জায়গা, গোপালগঞ্জ টাউন থেকে 2 কিলোমিটার দূরেই, 2-3 কিলোমিটার। এবং পারিবারিকভাবে আমার নানাদের চৌধুরী বংশ বলা হতো, তার সাথে শেখ বংশের হয়তো পূর্বপুরুষের কোনো আত্মীয়তা ছিল, যার জন্য ওনারা সবাইকে নাম ধরে চিনতেন। ওরাও আসতেন, বঙ্গবন্ধুর পিতাও আসতেন, ওনারা যোগাযোগ ছিল। তো মা বলতো ছোটোকালে দেখেছি ওনারা আমাদের বাড়িতে আসতেন, আমরাও বেড়াতে যেতাম। তো সেইভাবেই মানে পারিবারিক সূত্রে ওনার সাথে ঘনিষ্ঠতা। তার পরবর্তীকালীন যখন আমরা কলাবাগানে চলে আসি, মানে 1956-এ, তখন ধানমন্ডির লেক কাটা হচ্ছে, প্লটগুলো তখনও সবাইকে বুঝিয়ে দেওয়া হয়নি। মোস্ট প্রবাবলি 58-59-এর দিকে ওনারা এখানে আসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার পরিবার সহ। 32 নম্বরে যে বাড়িটা আজকে সবাই চেনেন, সেই বাড়িটা উনি শুরু করেন। প্রথমে একতলা করেন, আস্তে আস্তে বাড়ান। তো তখন আমার মা প্রায় যেত, তো আমি ছোট ছিলাম, আমাকে সাথে নিয়ে যেত, তো দেখতাম কথাবার্তা। তখন কলাবাগানে থাকতেন? জি, আমরা কলাবাগান, এখন বর্তমানে লেক সার্কাস বলা হয়, এই অনেকে ডলফিন গলি বলে। আচ্ছা আচ্ছা, ওটাই, ওখান থেকে 32 নম্বর খুব কাছেই। হ্যাঁ, ওটা একদম ওয়াকিং ডিস্টেন্স, 2 মিনিটের পথ, দৌড়ে চলে যেতাম আমরা। আবার ওনারা হাঁটতে হাঁটতে এদিকে চলে আসতেন, কিন্তু কখনো বঙ্গবন্ধু আমাদের বাসায় ভেতরে ঢোকেননি। উনি একটু ইয়ে থাকতেন, আলাদাই থাকতেন, কারণ পলিটিক্যাল ব্যক্তিত্ব, সব জায়গায় উনি যেতেন না আর কি, কারো বাসায় সেইভাবে যাওয়া হয়নি। তবে আম্মা যেতেন, আম্মা যেতেন, পারিবারিকভাবে দেখতাম ওনারা বঙ্গমাতা
পান বানিয়ে খাওয়াচ্ছেন, আমাদের বিস্কুট চা চানাচুর এগুলো দিচ্ছেন, আমরা গল্প করছি, ছোটকালের কথা বলছেন ওরা। আপনার বয়স তখন কত স্যার? প্রথম আমার বয়স তখন হিসাব করে বলতে হবে, খুবই ছোট, আমি স্কুলে পড়ি, হয়তো ছয় সাত বছর হবে, ছয় বছর হবে। আমরা স্যার একটু শেখ কামালের সাথে আপনার বন্ধুত্বটা কিভাবে হলো এটা জানতে চাই। ওই যে যেতাম ওনাদের বাসায়, তখন দেখতাম আমারই বয়সী একটু ছেলে এবং আরো ছোট ছোট, তখন জামাল একটু ছোট ছিল, আর শেখ আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওনার চেয়েতে কয়েক বছরের বড় কামালের চেয়েতে, তো ওনাদের রেহানা আবার কামালের ছোট এবং জামালের বড়, তো দেখতাম যে বাসায়, তো সেই সময় একটা একই বয়সী ছেলে দেখলে কি নাম তোমার, এই নামে তোমার নাম কি ফেরদৌস, চলো যাই বাইরে, এই বাইরে গিয়ে দৌড়াদৌড়ি করতাম, ছুটোছুটি করতাম, এইভাবেই বন্ধুত্ব শুরু আর কি। আচ্ছা আচ্ছা। তারপর তো আস্তে আস্তে স্কুল পেরিয়ে কলেজে গেলাম, এর মধ্যে আমরা একসাথে ক্রিকেট খেলতাম, শেখ কামাল খুব সাংস্কৃতিক মানা ছিল, আমরা আমিও আমাদের পরিবারটাও খুব সাংস্কৃতিক, আমার বোন রেডিওতে গান গেত, টেলিভিশনেও প্রোগ্রাম করতো, আমিও তবলা বাজাতাম, তো সেই সাথে ওদিকে ওনারও ওই শেখ কামালও থিয়েটার করতে পছন্দ করতো, খেলাধুলা করতেন, খেলাধুলা তো করতোই, আমরা একসাথে ক্রিকেট খেলতাম, আবহানীটা তৈরি হলো আমাদের ব্রেন চাইল্ড অফ শেখ কামাল, সন্ধ্যায় বসে একদিন আলাপ করছিলাম, যদি আমাদের খেলার মাঠ নাই, এখানে খেলতে গেলে এই বাধা দেয় ও বাধা দেয়, চলো আমরা আমরা তো অনেকগুলি ছেলে, এগুলো আমরা একটা মাঠ খুঁজে বের করি, এই খুঁজতে খুঁজতে ধানমন্ডিতে আবহানীর যে বর্তমান মাঠটা, এটা তখন একটা টিনের ঘর টর, এই ছাপড়া ঘর টর ছিল, লোকজন ওখানে থাকতো, শ্রমিকরা যারা কাজ করতো আশেপাশে ধানমন্ডি ওখানে থাকতো, তো বলে টলে এটা তো সরকারি জায়গা, এখান থেকে অ্যালটমেন্ট নিতে হবে, তখন সবাই মিলে আমি, তারপর তান্না বলে একজন ছিল, আরও কয়েকজন বন্ধু বান্ধব ছিল, সবাই মিলে বললো যে তোর বাবাকে ধর, কামাল তোর বাবাকে ধরলে উনি ব্যবস্থা করে দিতে পারবেন, ওনার তো একটা পাওয়ার আছে। কত সালের কথা স্যার এটা? 64-65 এর আগে। আচ্ছা স্যার, মানে এত আগে আপনারা প্ল্যান করেছিলেন যে? তারপরে আস্তে আস্তে আগালো, আমরাও দেখলাম যে হচ্ছে না, দেরি হচ্ছে, এই করতে করতে আমি উৎসাহ হারিয়ে ফেললাম, তো আমরা বাইরেই খেলাধুলা করতাম টুকটাক, এমনকি আমরা তখন বলতো যে খ্যাপে যাওয়া, খ্যাপে যাওয়া মানে হায়ার করা, আমাদের ভালো খেলোয়াড় ছিলেন, মোটামুটি খেলতাম আমরা, তো আমাদের হায়ার করে ধান এখানে মোহাম্মদপুরে, তখন নন বেঙ্গলি ছেলেরা থাকতো, তো নন বেঙ্গলিরা একটু ইংলিশ বলতো বেশি, এবং আমাদের তখন রাগ খুব বেশি হতো যে খুব ফুটানি দেখাচ্ছে যে ইংলিশ বলে আমরা কিছু বুঝবো না, এরকম একটা ভাব, তো ওদের হারাতেই হবে, আমরা খুব প্র্যাকটিস শুরু করলাম। পরে মনে আছে তাজমহল রোডের একটা মাঠে ওদের হারালাম। দেখো আমরা যখন জিতলাম, এরা খুব স্ট্রং, এদের সাথে যদি জিততে পারি আমরা একটা দল গঠন করতে পারি, এই আবহাওয়ানির সূত্রপাত সেখান থেকে। যাই হোক, যে কথা বলছিলাম সেই পূর্বের হিসেবে ফিরে আসি, তো আম্মা জিতেন, তো ওই এমনকি এমনও হয়েছে যে আমাদের দোতলা করলো আম্মা, তখন নিচের তলাটা ভাড়া দিবে, ভাড়াটা টুলেট লেখা, কিন্তু ওখানে আসতে চায় না লোকজন, কারণ রাস্তা পাকা না, কাঁচা রাস্তা, আর ওটা বিল্ডিং যদিও, আর ওই ওখানে অ্যাফোর্ড করার মতো লোকজনও একটু কম ছিল, কারণ বিল্ডিংয়ের একটু পয়সা বেশি, যদিও তখন 500-600 টাকার বেশি কোনো ভাড়া ছিল না, এই 3-4 রুমের বাড়িও, তো বলে চল ফেরদৌস যাই একটু মুজিবের বাসায়, বলে কেন, বলে চল না এই বিকেলবেলা গিয়ে, বলে কী রে হাসু কেমন আছিস, ভালো, বন্ডি বল কি কোনো কিছু আর্জি আছে, বলে আসলেই খালি আর্জি নাকি, বলো হ্যাঁ আছে তো আর্জি, বলো কি কি শুনি, বলে আমার বাড়িটা ভাড়া হইতেছে না অনেক দিন ধরে পড়ে আছে, তো বলে যে কত ভাড়া, এই সেই শুনে বলে আচ্ছা দেখি আমি কী করা যায়, উনি তখন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন বঙ্গবন্ধু, তো আমরা আবার সকালবেলা ভোরবেলা সূর্য ওঠার আগে আমরা সব বড় ভাইদের সাথে দৌড়াতাম, যখন দৌড়ে যাচ্ছি 32 নম্বর দিয়ে ওটা ফাঁকা রোড, তো তখন দেখি যে শেখ কামালদের ডাকতাম, কামাল কামাল, ওর নেমে আসতো, এসে আমাদের সাথে দৌড়াতো,
তখন একটু দূরে যেতে লেকের যে 32 নম্বর দিয়ে গেলে বাহাবাসে একটা ব্রিজের মতো আছে, দেখি উনি হেঁটে হেঁটে আসছেন, একটা পায়জামা পরা, একটা পাঞ্জাবি পরা কিংবা শার্ট পরা, প্রায় দেখতাম যে উনি ভোরবেলা সূর্য ওঠার আগে হেঁটে বাসার দিকে আসছেন। কিরে তোরা ব্যায়াম করতেছিস, ভালো ভালো, স্বাস্থ্য ভালো না থাকলে দেশের কোনো উন্নতি নাই, খুব ভালো করে দৌড়া, মনোযোগ দিয়ে পড়ালেখা করবি আর ব্যায়াম করবি। তো এইরকম ঘনিষ্ঠতা ছিল, কোনো কিছু হলেই আমার দৌড়ে যেত। তারপরের দিকে যখন উনি একটু মানে জড়িত হয়ে পড়লেন এই পলিটিক্সে বেশি, যখন একটু শোরগোল বেশি শুরু হলো, বললো যে দেখ হাসু, তোর জামাই তো পুলিশের চাকরি করে, পুলিশের অফিসার মানুষ, সে তো তার দিকে, আমার এখানে তো সবসময় টিকটিকিরা থাকে, টিকটিকি মানে গোয়েন্দা, বললো যে ওরা কখনো গিয়ে রিপোর্ট করবে যে তুই যাতায়াত করিস এবং তোর জামাইয়ের চাকরির ক্ষতি হবে, তো বরং তুই আসলে একটু সন্ধ্যার দিকে রাত্রে রাত্রে আসিস। তারপর থেকে আম্মা একটু কম যেত, কারণ আব্বার ক্ষতি হবে এই চিন্তা করে। তো যাই হোক, আমি তো প্রায় যেতাম, শেখ কামাল সাইকেল চালাতো খুব, ওর সাইকেল নিয়ে চট করে আমার বাসায় চলে আসতো, ফেরদৌস ফেরদৌস ডাক দিত, এই বেরিয়ে যেতাম, বেরিয়ে কোনোদিন ওর বাসায়, তখন খাওয়ার সময় হয়ে গেছে, খালাম্মা মানে বেগম মুজিব বলতো বলতো চল খাই, ওর এই বসে যেতাম যা আছে সেই অবস্থায়, কামাল এসে বসে যেত আমাদের সাথে, এরকম প্রায় হতো। তো অনেক স্মৃতি মনে আছে, যেমন তখন তারও আগে মানে স্কুল লাইফই, তখন চোর পুলিশ খেলছি, তখন ওনার ছাদে আমি লুকিয়েছি, তো হঠাৎ খেয়াল করিনি যে উনি ওখানে দাঁড়ানো, তো উনি আমি অনেকক্ষণ লুকিয়ে থেকে নিচের দিকে নামবো, দেখি উনি একটা চাদর গায়ে, শীতকাল ছিল, চাদর গায়ে এরকম কী জানি খাওয়াচ্ছে কবুতরকে, ওনার অনেক কবুতর ছিল। তো বলে এই চোরা এখানে কী করিস, আমি বললাম চোর পুলিশ, এলাকা ঠিকই ধরছি তুই চোরাই, আর পুলিশ কে কামাল না, বলে না সবাই, তো বলে এদিকে এদিকে সে বলে দেখলাম যে একটা পার্টির মধ্যে কিছু মুড়ি নারকেল খা, তো আমি বললাম যে না খাও না, বলে খা, নিলাম একটু মুখে দিলাম, তো দেখলাম এইটাই কবুতরকে খাওয়াচ্ছে। তো উনি কখনো কোনো খাওয়া যদি ওনার সামনে থাকতো উনি সবাইকে বিলিয়ে দিয়ে খেত, এটা ওনার একটা অভ্যেস ছিল, উনি একা কোনো জিনিস খেত না, উনি দিবেই, জোর করে হলেও একটু মুখে তুলতে হবে। তো এইরকম একটা মায়া ছিল ওনার ভিতরে। তারপরে ছোটোকালের এরকম অনেক স্মৃতি, ওনাদের বাসায় যেতাম, ওনারা আসতো, আমাদের বাসায় কম আসতো, বঙ্গবন্ধু আসেই নেই বলতে চল বলা চলে, কিন্তু কামাল জামাল এরা সবাই আসা যাওয়া করতো, ইয়ে করতো। তো এই আর কি, এরকম অনেক ছোটো ছোটো স্মৃতি জড়িত, এই মুহূর্তে তো সব কিছু মনেও করতে পারছি না, কারণ এতদিন একসাথে কাটিয়েছি, অনেক ঘটনা অনেক কিছু জানাশোনা আর কি। 7ই মার্চের ভাষণের কথাই যদি শুনি বঙ্গবন্ধুর, তখনও তো আপনি অনেক ছোট, কিন্তু অনেক কাছ থেকেই আপনি সেই ভাষণ শুনেছেন, আপনি তখন ছাত্র রাজনীতিও করতেন, হ্যাঁ একটু যদি জানি সেই দিনটির কথা। আসলে ছাত্র রাজনীতি হয় কি, আপনি যখন আপনার বন্ধুবান্ধব সবাই, বিশেষ করে শেখ কামাল এবং ওই বাড়িতে যাতায়াত ছিল, হতে সব রাজনীতির লোকজনই, তো থাকতে থাকতে শুনতে শুনতে চলতে চলতে যা হয় ওই রকম রাজনীতি করা। আমি যে সক্রিয় তৃণমূলের কোনো কর্মী ছিলাম তা না, ওই কামাল বলতো এইখানে চল, ওখানে চল, এই মিটিংয়ে চল, ওখানে চল। তারপরে তো ডাকসুর নেতারা, এই চার খলিফা বলতাম আমরা, নূর আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, তোফাল আহমেদ, তারপর সাজান সিরাজ, তো এনারা তো আসতো, তখন আস্তে আস্তে আসা শুরু করলো, সেটা অবশ্যই একটু পরে। আমি তখন শেখ সাহেবের এতটা রাজনৈতিকভাবে এতটা ফ্লারিশিং হয়নি, তো সেটা হয়েছিল একটু পিছন থেকে আসছি আমি, ঢাকার নিউ মার্কেটে আমার মা, তখন আমার মাকে নিয়ে প্রায় যেতাম, তো আমাদের ছোটো একটা গাড়ি ছিল ফিয়াট 600, ওইটা নিয়ে আমি লাইট বিস্কুট বলে একটা দোকান ছিল বেকারি নিউ মার্কেটে, এখনও গেলে দেখবেন একটা আছে, ওখান থেকে রুটি বিস্কুট এগুলি কিনে নিয়ে আসছি। যখন কলাবাগানের গলির দিকে আসবো, তখন দেখলাম একটা আর্মির বড় ট্রাক আমাদের ক্রস করে ওভারটেক করে চলে গেল, হঠাৎ চেয়ে দেখি যে বড় ট্রাকের কাঠের বেঞ্চের মধ্যে একজন বসা, চেহারাটা দেখলাম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো। তা আমাকে বলো, আমা দেখো দেখো ওই যে সামনে শেখ মুজিব বসা, বলে ধর শেখ মুজিব তো জেলে। আমি বললাম না না দেখো না। তো বলে যে চলো তোমার নামায় দিয়ে এসে আমি যাই। তো দুই তিন মিনিট লাগলো ওখান থেকে বাসার নামিয়ে দিয়ে তাড়াতাড়ি গাড়ি নিয়ে গেলাম, গেটের সামনে গাড়ি রেখে ভিতরে গেলাম। গিয়ে দেখি যে সব সামনের গেটগুলো বন্ধ। আপনারা নিশ্চয়ই ছবিতে বঙ্গবন্ধুর বাসা দেখেছেন। জি জি। তো ওই ডান পাশেই তো ওনার নিচের বারান্দা, কিন্তু ওইটার সমস্ত গেট টেট বন্ধ। আমি আগে থেকেই জানতাম ওনাদের দিনে সব স্কুল টিস্কুলে যায়, বাসায় সামনের দিকটা বন্ধ থাকে। তো সোজা চলে গেলে পিছন দিকে একটা বারান্দা, বারান্দার পরই ওখান দিয়ে সিঁড়ি আছে এবং ওখানে পাকঘর। তো আমি ওখানে যেতেই দেখি যে শেখ মুজিব বঙ্গবন্ধুর শেখ মুজিবের স্ত্রী ওখানে, মানে বঙ্গমাতা ওখানে বসে পাঁচমিশালি মাছ কাটছেন, অনেকগুলো মাছ ছাইটাই নিয়ে, এর সাথে একটা কাজের বুয়ো, সেও হেল্প করছে। আর আমি শুনতে পাচ্ছি যে লোকটা কোনো কাণ্ডজ্ঞান নাই, নিজের এইরকম সময় মানুষ আসে, আসার একটা মানুষ বিবেচনা করে যে বাসায় কী অবস্থা না অবস্থা, একটা কাকপক্ষীয় নাই এখন বড় কী আর কী অবস্থা, ও তুই আসিস ফেরদৌস বলতো কী ঝামেলা, আমরা কিছু চিন্তা করেন না খালাম বা কী হয়েছে, বলে আসছে উনি তো এখন ছেড়ে দিছে ওনাকে, বলে যা তো একটু উপরে যা কে দেখ কী করে লোকটা, এত কেউ নাই উপরে। স্যার এটা কি আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে উনি যখন মুক্তি পেলেন স্যার? জি জি, সেই সন্ধ্যার কথা। আমি সেটাই। আচ্ছা স্যার, তো উনি আগরতলা মামলায় উনি ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন, অত ডিটেলসে আমরা তখন জানতাম না, খালি জানতাম যে উনি জেলে আছেন। তো আসলে ছিলেন উনি ক্যান্টনমেন্টে, সেখান থেকে ওনাকে ওদিন ছেড়ে দিল এবং একটা অসময় ছেড়ে দিল, তখন বারোটা সাড়ে বারোটা এরকম একটা হবে অথবা একটা একটা এরকম হবে। তো উনি ওনার নামিয়ে দিয়ে চলে গেছে ব্যাস। তারপর তো আমি গেলাম, গিয়ে দেখি বাসায় উনি সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, ওনার বাসায় একটা কালো খাট ছিল, কালো বার্নিশ করা অনেকটা এই রঙের। তো উনি পা দুলাচ্ছেন, একটা গেঞ্জি পরা, গেঞ্জিটাও খুব মলিন হয়ে গেছে, পিছনটা অনেকটা ছেঁড়াও দেখলাম, পাজামাটাও খুব ইয়ে। বলে এই তুই কামালের বন্ধু না, তাড়াতাড়ি আলমারিটা দেখ খুঁজে এরিন মোড় পাস কিনা। আমি তখন জানতাম এরিন মোড় কি, এরিন মোড় কি, আরে ছোড়া ওইটা যা, ওটার মধ্যে দেখবি একটা টিনের কৌটা আছে। তো গেলাম খুঁজে টুজে দেখলাম যে হ্যাঁ হলিদুর্গের, আমি চিনতাম এরিন মোড়ের কৌটা টোবাকো। বলে পাইপও আনিস, নিয়ে আসলাম, ওনাকে দিলাম, বলে দে 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 দে, এত ব্যস্ততা, তাড়াতাড়ি খুললো, খুলে বলল হা তো ফাঙ্গাস পড়ে গেছে রে ছাতকুড়া। তা আমি বললাম যে উপর থেকে কিছুটা সরায় না, হ্যাঁ তাই কিছুটা উনি সরায় নিয়ে নিচে থেকে ভরলো, বলে দে দে ম্যাচ দে ম্যাচ দে। আর ম্যাচ তো নাই, ম্যাচ নাই কামালের সাথে তোর বন্ধু বান্ধব সব চিমনির মতো ধোয়া ছাড়ি সব, তোর কাছে ম্যাচ নেই বললেই হবে, যা নিচে যা খালামার কাছ থেকে নিয়ে আয়। দৌড়ে নিচে গেলাম, খালাম্মা গিয়ে চায় ম্যাচ চায়, ম্যাচ এই দে আবার দিয়া যায়, সে আমার কাছে কিন্তু আর ম্যাচ নাই। আমি গেলাম উপরে, গিয়ে জ্বালা ইয়ে কর দে, উনি জ্বালাচ্ছে ধরছে না কারণ তো ড্যাম্প হয়ে গেছে, দুইবার তিনবার পরে ধর, এক কাজ কর আমি দুই হাতে টানতে থাকি তুই আগুন জ্বালাতে থাক। তো আমি আগুন জ্বালাচ্ছি, এই দুই তিনটা কাঠি জ্বালাবার পর আগুন জ্বললো, বিশ্বাস করবেন না, উনি জোরে একটা টান দিয়ে চোখটা বন্ধ করে এরকম রইলেন বেশ কয়েক সেকেন্ড, তারপর আর ধোঁয়াটা ছেড়ে দেব, এত বদমাইশ বুঝছিস, আমার একটা মানে ভালো একটা সিগারেট পর্যন্ত খাইতে দেয়নি ওরা, আর এই যে কত ছয় মাস পর মনে হয় আরও বেশি সময় আমি পরে যে খেলাম আমি, এটা ছাড়া আমার জানটা গলারে শুকায় থাকে। তো আমি চেয়ে আছি ওনার দিকে, কী গভীর তৃপ্তিতে উনি মানে টানতেছেন, বলে এই এক কাজ কর, ওনার খাটের পাশে পূব দিকে আগের আমলের টেলিফোন দেখেছেন মনে কালো রঙের ঘুরিয়ে করতে হতো, ওই টেলিফোনে আমিলি অফিসে ফোন কর। আমি না আমিলি অফিসে নাম্বার জানি না, তো বলে ছোড়া তুই এই বাড়িতে সারাক্ষণ যাতায়াত করিস, তুই আমিলিগের নাম্বার জানিস না, এটা কী বলিস তুই, তুই তো একটা গাধা। তা আমি বললাম জানি না, তো বলে এক কাজ কর হাসু, হাসুকে ফোন কর, হাসু মানে শেখ আছে না, আমি বললাম হাসু আপার ফোন তো জানি না, বলে ওইখানে একটা খাতা আছে দেখ, খাতার মধ্যে উপরে প্রথম দিকেই লেখা, নাম্বারটা পেলাম, ফোন করলাম, ঘোরালাম দেখলাম বাচ্চে টেলিফোন। তো আমি ওনার হাতে দিয়ে দিলাম, কি বলবো, তো উনি বলে যে ও কে রে শুনতেছি আমি, কে হাসু শোন আহ আমার ছেড়ে দিছে, এই পক্ষের কথা শুনতে পাচ্ছি ওপাশ তো পাচ্ছি না।
বলে আমাকে ছেড়ে দিছে, এই তো আসলাম, বল কি অবস্থা, কেউ নাই ঘরে, একটা কিচ্ছু লোকজন নাই, একেবারে ওই কামালের বন্ধু ফেরদৌস সে আছে, এই এই আমি বসে আছি খাটে, তো পাইপ খাচ্ছি, তো চলে আয়, আর শোন আসার সময় একটু আওয়ামী লীগ অফিস অন্যান্য যারা যারা আছে ওদের বলে তুই তাড়াতাড়ি চলে আয়। তো বলে আচ্ছা ঠিক আছে আয়, তারপর কথা হবে, সব ছেড়ে দিল। টেলিফোন বললো যে এই যা তো একটা পায়জামা পাঞ্জাবি একটা গেঞ্জি বের করে আনো এখান থেকে, দেখলাম ধুলা আর আস্তরণ পড়ে গেছে সব কাপড়ের উপরে, ভিতর থেকে বলে ভিতর থেকে দে, তো দিলাম একটা গেঞ্জি, তো পায়জামা পাঞ্জাবিও বের করে দিলাম। তো বললো যে তুই বই থাকবি, আমি বললাম না আমি যাই, আমি আবার আসতেছি, তো বলে যা আমি গোসলে যাই। তো উনি গোসলে নামলাম নিচে, দেশলাইয়ের বাক্সটায় ফেরত দিয়ে বললো যে কি করে রে লোকটা, তো আমি বলি যে উনি গোসলে গেছে, বলে কি তয়লা আছে কি না, সাবান আছে কি না, কিছুই তো জানি না, আমি গেছে যখন উনি বের করে নেবে, তো তুই কি আরেকবার যাবি, আমি না উনি ঢুকে গেছেন বাথরুমে, বলে ঠিক আছে। আর আমাদের ভাষা কিন্তু গোপালগঞ্জের ভাষা, এই যে ভাষা আমি মাঝে মাঝে কোর্ট করছি এরকম ভাষা কিন্তু কথা বলতে পারবে না, আমরাও বলি ভাষা এখন তো চলতি ভাষা আর কি গোপালগঞ্জের। তো এই যেটা একাত্তরের সরি 7ই মার্চের সময় বক্তৃতা উনি আর কিছু দেবার পারবো না, আমি আমি নিঃস্ব, এই কথাবার্তা যে বলতো জাতি পারবো না, খাতি পারবো না, এই জাতীয় ভাষা চলে আসতো, ছোটকালে ওখানেই কাটিয়েছে, এমনকি আমাদের বর্তমান প্রাইম মিনিস্টারেরও দু একটা ভাষা চলে আসে আর কি, এটা স্বাভাবিক। তো আমি তাড়াতাড়ি নিচে নেমে এসে আমি বললাম খালাম আমি যাই, বলে কই যাবি, বলে একটু ভাত টাত খাই আসি, বলে খাই, যদিও কিছু নাই, গুড়া মাছ আর ডাল আর কিছু নাই। তখন আমি চিন্তা করলাম যে এত বড় একটা নেতা, এত তার নাম ডাক, এবং অথচ তার বাসায় এই ওনার স্ত্রী, এত বড় একজন নেতার স্ত্রী, সে নিজের হাতে কত রকম মিশ্রণে এতগুলো মাছ বসে কাটছেন, কত রকম সাধারণ একজন বাঙালি হতে পারে, সরল জীবনযাপন করতে, অতিরিক্ত সরল, সরলের মধ্যেও তো মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ওনারা ঠিক মাঝামাঝি, ওনারা কোনো কিছুই বাজ বিচার ছিল না, কোনো রকম ভ্যানিটি ছিল না ওনাদের ভিতরে, কোনো রকম ইয়ে করতো না যে আরোপিত কোনো কিছু, উন্নাসিকতা ওনাদের মধ্যে ছিল না, ওরা সত্যিকারের বাঙালি বলতে ওনাদের ফ্যামিলি ওইভাবেই ওই কালচারই ওনাদের ছেলেমেয়েকে মানুষ করেছে, ওনারা সত্যিকারের বাঙালি ছিলেন আর কি, বাঙাল বাংলাদেশের একেবারে আদি মাঠের সোদা গন্ধ থেকে যেভাবে তৈরি হয় ওনাদের পরিবারটা ঠিক সেইভাবেই ওনারা তৈরি করেছেন। তো উনি যদিও আর্থিকভাবে অসচ্ছল ছিলেন না, ওনার বাবারা ভালোভাবেই রেখেছিলেন, ওনাদের তখন প্রচুর জমি জমা ছিল, ধান টান অনেক কিছুই ছিল ওনাদের, কিন্তু তারপরেও ওনারা জীবনযাপন করতেন কিন্তু সে অতি সাধারণভাবে, কোনোরকম মানে উচ্চাভিলাষী, কোনোরকম অপব্যয়, কোনোরকম উচ্চাকাঙ্ক্ষা ছিল না, যেটা আজকের দিনে খুব বেশি প্রবণতা দেখা যাচ্ছে। যাই হোক, তো বাসায় এসে আমি তখন খাওয়ার টেবিলে বসে আলাপ করছি, আম্মা বলে মুজিব শুকায় গেছে অনেক না, কারণ তার ছোটকালের স্মৃতিগুলো তো তার, আমি বললাম যে হ্যাঁ ভালো হতে পারত, কারণ একই সাথে বড় হয়েছে তারা, বলে যে হ্যাঁ একটু তো শুকনা লাগলো, কোচা কোচা দাড়ি হয়ে গেছে, তো বলে যে মাইটেট দিছে নাকি, আমি বলছি না রাজনৈতিক নেতাদের মারে না, ভালোই, বাবা বলে যে না না ওগুলি করে না, ভালোই ছিল আর কি, ওগুলি বলে আচ্ছা ঠিক আছে, তো কেউ নাই ঘরে, আমি না কেউ নাই, তো বলে যে দেখেন মানে আন্তরিকতাটা কি, আমাদের মনে হয় সেদিন সম্ভবত মুরগি পাকানো হয়েছিল, তো আম্মা বলছে তুই দৌড়ে কি একটু মুরগি দিয়ে আসবি, গুড়া মাছ দিয়ে খাচ্ছে এতদিন পর আসছে, বাবা বলে না না এটা খারাপ দেখায়, ঠিক না, এভাবে দিলে তুমি আলাদাভাবে পাক করে একসময় পাঠিয়ে দিই, এইভাবে না। তো এখন ভাবি যে সেই আমলের আন্তরিকতাটা কোন লেভেলে ছিল, এখন সেগুলো নেই। যাই হোক, তো তারপর গেলাম, ধরেন ঘণ্টাখানেক পরেই গিয়ে দেখলাম যে অনেক লোক এসে গেছে, তখন ওই ওনার আশেপাশে যারা, যেমন শেখ মুনি চলে এসছে, কামাল জামাল, রেহানা, হাসিনা আপা সবাই এসছে, আত্মীয় স্বজন শেখ শহীদকে দেখলাম, আরও
কিছু লোককে দেখলাম, চিনতে পারলাম না। পরিবারের সদস্যরা সবাই চলে আসে? সবাই চলে এসেছে। এবং বঙ্গবন্ধু খুব বেশি বন্ধুসুলভ ছিলেন সন্তানদের সঙ্গেও? অনেক। স্যার, আপনাকে যেমন প্রশ্ন করেছিল সাকিব প্রথমে 7ই মার্চের ভাষণের কথা, সেটা শোনার আগে প্রাসঙ্গিকভাবেই তার পরিবারের সাথে আপনার সম্পর্ক এবং বঙ্গবন্ধুর সাথে তার সন্তানদের সাথে যে বন্ধুত্বমূলক সম্পর্ক ছিল, এটা একটু আর একটু শুনতে চাই। বিশেষ করে স্যার, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার আরেকজন জীবিত মেয়ে শেখ রেহানা, ওনাদের গল্পটা একটু শুনতে চাই স্যার। জি, তো আমি যেই সূত্র ধরে আগে বলছিলাম বিরতির আগে, সেটাই শুরু করি। তো দেখলাম অনেক লোক চলে এসেছে ঘরের মধ্যে, উনি সবার সাথে কথা বলছেন, কে ওনার ওখানে কীরকম রেখেছিল, কী ঘটনা, উনি আবার নেক্সট ওনাদের বলে যাচ্ছেন, কাকে কী উপদেশ দিচ্ছেন, এগুলি সব। তারপরে এর মধ্যে ঘণ্টাখানেক পরই দেখি যে উনির নিচে সিঁড়িতে, যেখানে আপনারা লক্ষ্য করেছেন যেখানে ওনাকে হত্যা করা হয়, ও সেই সিঁড়ির নিচেই একটা কলাপসিবল গেট ছিল। তো তাড়াতাড়ি এনারা বললো, শেখ মুনি শেখ শহীদ বললো যে ফেরদৌস তুই গেটে চলে যা, গেট কলাপসিবল গেটে। আমি তো কলাপসিবল গেটে যাব, আমি তো চিনি না, কাকে আটকাবো, কী করব। তো ওনারা বললো না, থাক, খোলাই থাক। তো তাতে হয় কি, আশেপাশের লোকজন এই যারা গুরুত্বপূর্ণ না, এমনি হাঁটতে হাঁটতে একটা কৌতূহল বসে, লোকের অতিরিক্ত লোক হয়ে গেছে, ছয় ছয় হাজার লোক। তখন কোথা থেকে মাইক চলে আসলো, কলাবাগানের ছেলেরা যারা আমার বন্ধুবান্ধব ওখানে, ওনারা আসলেন পলিটিক্যাল। কলাবাগানটা তো খুব পলিটিক্যাল সাইডে খুব বর্ধিষ্ণু ছিল, তো ওখানে রাজু ভাই ছিল, উনি আসলো, লিড নিল, উনি মাইক নিয়ে আসলো, একটা হ্যান্ড মাইক। তো আপনারা ওই বাসায় দেখবেন যে একটা গাড়ি বারান্দা আছে, ওই বারান্দা থেকে নেমে একটু নিচে সেই গাড়ি বারান্দাতে উনি দাঁড়ালেন, এবং সেখান থেকে একজন হ্যান্ড মাইকটা ধরলো গেটের চারপারে, পারলে গেট ভেঙে ফেলে। এই অবস্থা, হাজার হাজার লোক পুরো ধানমন্ডির লেকটার পাশে ওনার বাসার 32 নম্বরের সামনে। তখন উনি বললো যে হ্যাঁ, ওরা আমাকে তো আটকে রাখতে পারে নাই, কারণ তোমাদের জন্যই আমাকে আজকে এখানে ছাড়তে বাধ্য হয়েছে। তো আমরা এখন আমাদের যে সংগ্রাম, তোমাদের আগিয়ে নিয়ে যেতে হবে, প্রস্তুত হও, আমাদের নির্বাচনের জন্য প্রস্তুত হও, তোমরা সুশৃঙ্খলভাবে কোনো অরাজকতা করবো না, আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে, সব একতাবদ্ধভাবে সবাই কাজ করো, যেসব তৃণমূলের নেতা আছে সবাই কাজ করো, জায়গায় ইউনিয়নে ইউনিয়ন গ্রামে গঞ্জে সব তোমরা ছড়িয়ে পড়ো। তো তখন পরের দিন, ওই দিন তো ওই অবস্থায়, যাই হোক, দেখলাম বিকেলবেলা অতিরিক্ত লোক আর টেকা যাচ্ছে না, তা কামালকে কোনো মতে বললে, বলে কামাল আমি যাই, অনেক লোক হয়ে গেছে, বলে আর বলিস না, এখন আমাদের বসারই জায়গা নেই, দাঁড়ানোরও জায়গা নেই, এই অবস্থা। তো উনি দেখি যে হাসি মুখে সব মেনে নিচ্ছেন, সবাই সাথে হাসি মুখে কথা বলছেন, এত বিধ্বস্ত, এত ক্লান্ত, তারপরে কোনো ক্লান্তি নাই। তো চলে আসলাম সন্ধ্যার পরে, পরদিন দেখলাম আজাদ পত্রিকায় উনি বক্তৃতা দিচ্ছেন, তার পিছনেই এই অভাগার একটা ছবিও চলে এসেছে, কেন দাঁড়িয়েছিলাম পিছনে। তো উনি বক্তৃতা দিচ্ছেন, একদম প্রথম পাতায় বিরাট করে ছবি। ছবিটা আছে স্যার আপনার কাছে? না, আমি তো এখন চলে যাই ইংল্যান্ডে, তখন ওটা ওই পত্রিকার, তখন এত তো ভাবিও নেই এটা সংরক্ষণ করে রাখতে হবে, অনেক কিছুই ছিল, অনেক কিছুই ছিল কিন্তু রাখা হয়নি। স্যার আপনি বলছিলেন স্যার বঙ্গবন্ধুর সাথে তার সন্তানদের সম্পর্কে, সেটা তো যাই হোক। তারপর তো চলে আসলাম বাসায়, তারপরে ওই ওই দিনই কিন্তু স্বাধীনতার বীজ, উনি ওই ওই যে ছোট্ট একটা হ্যান্ড মাইকে উনি বপন করলেন, এই সেদিন থেকেই সত্যিকারের স্বাধীনতার আন্দোলনটা শুরু হয়ে গেল। এই জায়গায় জায়গায় চলতে লাগলো মিটিং, মিছিল, বক্তৃতা। তারপরে চলে আসলো 7ই মার্চ। আমি 7ই মার্চের পরে আসছি ওনার সন্তানদের সাথে। 7ই মার্চে যখন উনি বললেন এদিকে আন্দোলন শুরু হলো, সব এদিকে মারা হলো, বিভিন্ন ছাত্রদের মারা হলো, বিভিন্ন জায়গায় হত্যা করতেছে ওরা, বিভিন্ন জায়গায় এইসব নিয়ে আন্দোলন তখন একদম তুঙ্গে। তখন উনি ইলেকশন, মানে সামনে ইলেকশন, তারপর ইলেকশনে উনি সেদিনও খুব, রেহানা মনে আছে আমার এখনও, ধানমন্ডি স্কুলের পাশে দুটো ওই ইলেকশনের ইয়ে প্যান্ডেল টাঙিয়ে, ওই যে কী বলে, ওই যারা রিসিভ করে আর কি, যারা ভোট টোট দেওয়ার জন্য, বুথ, একটা মেয়েদের বুথ, একটা ছেলেদের বুথ, ছেলেদের বুথে আমি, মেয়েদের বুথে রেহানা, শেখ রেহানা। তো ওই আমরা সব
ভোটের যারা যারা আসছে তাদের কত নাম্বার ভোট নাম্বার কি স্লিপগুলো দিচ্ছি। তো তারপর ইলেকশনে তো হয়ে গেল একতরফা, উনি সবকটা সিট পেলেন, খালি একটা স্বতন্ত্র প্রার্থী নামটা মনে নেই ধানমন্ডি থেকে উনি জিতলো আর সব আওয়ামী লীগ। তারপর তো ওরা টালমাহানা করলো, সেই ইতিহাস আপনারা জানেন, সংক্ষেপ করে ফেলছি। তখন সবাই ধরলো যে না এইভাবে হবে না, তুমি ইয়ে করো, একটা বক্তৃতা দেওয়া হবে ওই দিন 7ই মার্চের বক্তৃতা। তো মনে আছে সেদিন আমরা সকাল থেকেই, সকাল 9টা 10টার থেকে আমাদের বাসায় ভিড়, অনেক লোক লোকারণ্য, 12টা 11টার দিকে এদিকে সব আলাপ আলোচনা হচ্ছে, আজকে যদি স্বাধীনতার ঘোষণা উনি না দেয় তো দেখবো দেখবো আমাদের, আমরা খুব ইয়ে করবো, রাগ করবো, এই করবো সেই করবো। তো উনি চুপচাপ শুনেই যাচ্ছে, কথাবার্তা টুকটাক বলে। 12টার দিকে দেখলাম উপরে শেখ মুজিব, বেগম মুজিব ওনাকে বলছে, এই শোনো তুমি তাড়াতাড়ি সেটা খেয়ে নাও, 12:30 বাজে, বলে যে খেয়ে নাও, বলে এত আগে, বলে হ্যাঁ খেয়ে নাও, তোমার যেতে হবে তো আবার মিটিংয়ে। তো বলে যে রেনু কী বলবো, একদম আমার কানে এখনও কথাগুলো বাজে, বলে রেনু কী বলবো, শোনো নানানজনের নানান কথা, ঠিক দেশি ভাষায় উনি বলতেছে, নানানজনের নানান কথা কয়, তুমি কারো কথা কান দেবা না, তোমার যা মনে আসে, এতদিন তো তুমি অনেক বক্তৃতা দিছো, অনেক কিছু জানো, দেশ সম্বন্ধেও জানো, ওদের ব্যাপারও জানো, পাকিস্তানিদের ব্যাপারও জানো, তোমার মন থেকে যা আসে সেইভাবে তুমি বলে যাবা, কারো কথা শুনবা না, অসাধারণ অনুপ্রেরণা না, এবং তুমি চলে যাও ঘরের মধ্যে, বাট্টা খায়া দরজাটা বন্ধ করে দেবো না আমি, তুমি কারোর সাথে কথা বলতে পারবো না, কারণ কথা বললেই তুমি তোমার অন্যের কথা শুনবা, কনফিউজড হয়ে যাবে, তুমি অন্যের কথা শুনা কি বলতে কি বলবা, ও আমি চাই না, তুমি কায়া শুয়ে শুয়ে থাকো। তো উনি কথা খুব শুনতেন, বেগম মুজিবের কথা খুব মানতেন, উনি শ্রদ্ধা করতেন, মানতেন। উনি দেখলাম যে খাচ্ছেন বসে, এই সাধারণ খাওয়া সব, চারিদিকে লোকজন, ওনার ঘাড়ের উপরে লোক। তো উনি খেয়ে দে ঘরের মধ্যে, কিছুক্ষণ পর তখন 1টা 1:15 বাজে, আমরা তখন যাবো রেসকোর্সে যাবো আগেই, সব গাড়ি টাড়ি রেডি, কামাল সব চল চল চল, তাহলে একটু দেখে আসি। উনি কী করে দেখলাম যে উনি বিস্তার মধ্যে শোয়া, মাথাটার মধ্যে হাত দেওয়া, এরকম চিন্তা উপর দিকে চেয়ে আসে, চিন্তা করতেছে। তারপরে তো আমরা গেলাম ওখানে, সব স্টেজের মধ্যে মঞ্চের উপরে অনেক লোক, এই কই সেই, তো বলে এত লোক উঠলে ভেঙে যাবে মঞ্চটা, তোমরা একটু নিচে নামো, যারা তোমরা তো এখানে সেখানকার অনেক লোক উপরে থাকবে। তো আমি নেমে গেলাম, নেমে উনি যেখানে বক্তৃতা দিচ্ছিলেন তার পাশেই নিচে বক্তৃতাটা শুনলাম, শুনতে শুনতে কখন বক্তৃতা শেষ হলো কি শুনলাম, মানে একদম সম্মোহনীর মতো অবস্থা, মন্ত্রমুগ্ধের মতো অবস্থা। উনি কি বলল, উনি বলল যে স্বাধীনতার ডাক দিল, কিন্তু এমনভাবে দিল, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তার মানে উনি তো বলেই দিচ্ছেন, তারপরে যুদ্ধের কথা বলে দিচ্ছেন, যা যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করবা, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, কথাটার অর্থ কি যুদ্ধ, যদিও অতটা বুদ্ধি তখন ছিল না উনি বিন্যাস করা, উনি কি বলছেন ব্যাখ্যা করার, কিন্তু পরবর্তীকালীন যখন শুনলাম সবাই বলছে যে না না ঠিকই আছে ঠিকই আছে, উপরে তখন হেলিকপ্টার উঠছিল এবং ওরা তখন ভাষণ বন্ধ করে দিল রেডিও থেকে। তো যাই হোক, তখন তো সংগ্রাম শুরু হয়ে গেল, উনি চলে আসলেন, সংগ্রাম পরিষদ ডাকসুর থেকে করা হলো, আমরা ধানমন্ডির কয়েকজন ওই সংগ্রাম পরিষদের রাত্রিবেলা পাহারা দেওয়ার জন্য কোনো বিশৃঙ্খলা না হয়, এটা ওনাদের অর্ডার। তারপর তো চলে আসলো, এই দিনকে দিন চলে আসার পর তো 7ই মার্চ, এই 25শে মার্চের কালরাত্রি আসলো, এবং সেখানে তো আপনারা সবাই জানেন, সেই প্রসঙ্গে আর যাবো না। এবার আসি ছেলেমেয়ের প্রতি ওনার ভালোবাসা। একদিন বিকেলবেলা, বিকেলও ঠিক না সরি সকালবেলাই হবে, এই আমি ডাকছি কামাল কামাল, নাই কোনো শব্দ নাই, কী ব্যাপার? তো দেখলাম বেগম মুজিব খাওয়ার টেবিলের পাশে হাসতেছে, আমরা খালাম্মা কই জানি না, তো ওদিকে গিয়ে দেখ একটু ইশারা করে বারান্দার দিকে, গিয়ে দেখি যে এরকম হাইটে বিভিন্ন কত মানুষই তো মনে হলো ভিতরে, একটা চাদর দিয়ে পেঁচানো। তো হামসাহেব চাদরটা একটু উঠাইতেই দেখি যে এই পাশে রাসেল, না রাসেল না, জামাল বসা, তারপরে রিহানা বসা, এবং রাসেল বঙ্গবন্ধুর কোলে বসা, তারপর কামাল পাশে, হাসিনা পা ছিলেন না ওখানে, তো চাদর মুড়ি দিয়ে বঙ্গবন্ধু,
বসে আছে সামনে ওই পুবের বারান্দাটা দোতলায়, সূর্যের আলো এসে পড়ছে গায়ে শীতকাল, তো ছেলে মেয়েদের নিয়ে উনি লুকালুকি খেলতেছে আমার সাথে, বোঝেন ওনার। উনি তখন রাজনীতির তুঙ্গে, 7ই মার্চের বক্তৃতা হয়ে গেছে, কি অবস্থা। তো এটা আমি আগের স্মৃতি বলছি আর কি। তো যাই হোক, তারপর তো এরকম ছোট ছোট অনেক ঘটনা দেখেছি, যেটা বললে আপনাদের অনেক সময় ব্যয় হবে, অতটা সময় দেওয়াও যাবে না। কিন্তু উনি যে একটা মানুষ ছিলেন, ওনার ভিতরে যে বললাম উনি দুইটা তিনটা সত্তা ওনার ভিতরে ছিল, একটা ছিল মানুষের প্রতি ভালোবাসা, বাংলাদেশের লোকের প্রতি, খালি বাংলাদেশের লোক না, অন্য দেশেও যদি কেউ বাংলা কথা বলতো উনি এগিয়ে যেত। বাংলা ভাষা ছাড়াও অন্যরা যদি সত্যিকারের ভালো মানুষ হতো উনি তাদের হেল্প করতো। ওনার বিরোধী নেতা যারা ছিল বিরোধী দলের, তাতেও উনি অনেক সাহায্য করেছেন, আপনি সেটা জানেন। তো যার জন্যে আবার শিশুদের মতো শিশুদের সাথে মিশে যেতেন, শিশুদের সাথে উনি মিশে তাদের সাথে, তারাও মনে করতো যে আমাদের বন্ধু। তো দেখেন মানে একটা মন, এদিকে কঠোর মনও ছিল তার, কিন্তু কঠোরতা উনি দেখাতে পারতেন না। কেউ যদি কেঁদে ওনার পায়ে জড়ায় ধরতেন, উনি মানে সাতটা খুন করলো যে বলে সাত খুন মাপ, উনি হলেন শ্রেষ্ঠ নিদর্শন। আপনি খুন অনেক খুনি আমি দেখেছি বাসায়, কামাল কান্দে কেন পায়ের ধরে, আরে বলিস না মার্ডার করছে, তো বলে এখন বলে যে ধরে নিয়ে যেতেছে পুলিশ, এখন ওই আসছে বাবার কাছে, তা আমি বললাম ছেড়ে দিবে, বলে তাই তো দেয়, সব খুনিদেরই তো ছেড়ে দেয় উনি। তো এই হলো আমাদের বঙ্গবন্ধু, আজকে উনি নেই, আজকে একটা বটগাছ, বাংলাদেশের বটগাছ মাথার উপরে ছিল দেশের, চলে গেছেন। তো উনি সন্তানের প্রতি ভালোবাসা, বন্ধুদের প্রতি ভালোবাসা, দেশের লোকের প্রতি ভালোবাসা, এই ভালোবাসা দেওয়ার মতো লোক মনে হয় আর কোনোদিন বাংলাদেশে আসবে না। এবং যে নির্ভরতার নিয়ে আমরা ওনার আশ্রয় ছিলাম, যে আমাদের নেতা বলতেও তো গর্বে বুক ফুলে যেত। অনেক যেমন অনেক গল্প শুনেছি, একজন গিয়েছে জাপানের বাংলাদেশ, ওয়ার ইজ বাংলাদেশ, তন্ন বলে যে শেখ, ও ইয়েস উই নো শেখ মুজিব, ও ইউ আর ফ্রম শেখ মুজিব দ্য কান্ট্রি, বোঝেন বিদেশের লোক দেশকে চেনে না বাংলাদেশ। সেই সময় বাংলাদেশকে তো ব্র্যান্ডিং করতেন উনি স্যার। এক্স্যাক্টলি, ডেফিনেটলি স্যার। এবং স্যার আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি স্যার, আপনি আজকে বঙ্গবন্ধুকে নিয়ে, আজকে যেহেতু শোক দিবস, বঙ্গবন্ধুকে নিয়েই স্বাভাবিকভাবে আলোচনা হয়েছিল, তবে আপনার পরিচয় আমরা যেভাবে পেয়েছি স্যার, আপনিও বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযোদ্ধা, তো আপনাকে স্যার অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ স্যার। আপনি যদি শেষ মুহূর্তে কিছু বলতে চান স্যার। এটুকুই বলবো যে আমরা পিতা হারিয়েছি, আমরা শ্রেষ্ঠ নেতা হারিয়েছি, আমরা আমাদের একজন গার্জিয়ানকে হারিয়েছি, যাকে আর কোনোদিন ফিরে পাবো বলে মনে হয় না। তবে দেশবাসী এবং তথা আমাদের, আমরা যারা বাংলাদেশের জনগণ, আমরা আশা করব ওনাকে অশ্রদ্ধার দৃষ্টিতে, অশ্রদ্ধারভাবে কেউ স্মরণ করবেন না। আপনারা সবসময় মনে রাখবেন আজকে যে যে অবস্থায়, যে যে অবস্থায় আছেন আজকে, তার জন্যে ওনার অবদান সব। আজকে এই যে বাংলাদেশের বড় বড় মানে বিজনেসম্যান বলেন, এই বলেন সেই বলেন, তার সাফল্যের চূড়ান্ত শিখরে এসেছে, সেই আশার পিছনে কিন্তু একমাত্র অবদান আমাদের বঙ্গবন্ধু। যদি দেশটা স্বাধীন না হতো তাহলে হয়তো আমরা এখনও পাকিস্তানিদের পায়ের নিচে থাকতাম। আজকে যে আমরা বুক ফুলিয়ে একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক বলতে পারছি, এটা ওনার বুকের রক্ত দিয়ে আমাদের উপহার দিয়ে গেছেন। সেই জন্যে আমরা ওনাকে শ্রদ্ধা করি, ওনার মাগফিরাত করি, যে আল্লাহ ওনাকে বেহেশতে নাসিব করুক, ওনার পরিবারের সবাইকে বেহেশতে নাসিব করুক, এবং বাংলাদেশকে উনি যেটা চেয়েছিলেন, সুখী সমৃদ্ধি সোনার বাংলা, আল্লাহ আমাদের ভাগ্যে সেই সোনার বাংলাটা লিখে দেখি। অনেক অনেক ধন্যবাদ স্যার।